উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হয়ে গেল দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। স্থানীয় সময় বুধ ও বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। নিউ ইয়র্ক থেকে সহকর্মী মোহাম্মদ হোসেন দীপুর রিপোর্ট, জানাচ্ছেন আয়শা হাসান। নানা আয়োজনের শেষ হল দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। 30 মার্চ বুধবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ আয়োজনে দুদিনের চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন নিউ ইয়র্ক সহ আশেপাশের কয়েকটি স্টেটের সংস্কৃতি প্রেমীরা। প্রবাসী আবৃত্তিকার স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল সেকাল নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। আয়োজকরা বাংলাদেশের পাবনায় কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের বাড়ি উদ্ধারে প্রধানমন্ত্রীর সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আমরা যখন এটা শুরু করি 2009 সালে, সুচিত্রা সেনের বাড়িটি দখল ছিল, জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অনুষ্ঠানে আয়োজকরা আরো বলেন, একজন অসাধারণ এবং কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন ছিলেন ভারতের পাশাপাশি বাংলাদেশেরও অহংকার। এই উৎসবের মধ্য দিয়ে তার অসামান্য কাজকে উদযাপন, মহানায়িকার প্রতি শ্রদ্ধারই অংশ। উৎসবের উদ্বোধন করে চিত্রনায়িকা মৌসুমী বলেন, সুচিত্রা সেন এমন একটি ভালোবাসার নাম যার কোনো শেষ নেই। এই মহানায়িকাকে অনুসরণ করেই তার মতো অনেকেই চলচ্চিত্রে পা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। চিত্রা সেন শুধু ওপার বাংলা নায়িকা নন, তিনি সারা বাংলার সমস্ত বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের নায়িকা। পার্সনি সুচিত্রা সেন, তাকে যে আপনারা পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন যুগের পর যুগ, ভালোবেসে যে ভালোবাসা ইনফিনিটি, কখনোই শেষ হবার নয়, সেই ভালোবাসার নাম সুচিত্রা সেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মঞ্জুর আহমেদ, ফজলুর রহমান, আবৃত্তিকার মিথুন আহমেদ, অভিনেত্রী রেখা আহমেদ প্রমুখ। উল্লেখ্য, সুচিত্রা সেন 1931 সালের 6 এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। 1947-এ দেশভাগের পর সপরিবারে তারা ভারতে চলে যান। আশা হাসান, বাংলা চ্যানেল।